নমস্কার, আমি তনয়া। শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের দেখাবো কতটা নৃশংস হতে পারে মানুষ, কতটা কতটা নৃশংস হলে নিজের ভাইজের গলা কেটে তাকে খুন করতে পারে নিজের কাকা। ভাবছেন ভুল শুনছেন? না, একদম ঠিক শুনছেন, নিজেরই কাকা। কিন্তু কেন খুন, কি কারণ, তা প্রাথমিকভাবে জানতে পারলেও এখনো যেন পুলিশের মনে হচ্ছে ডাল মে কুছ তো কালা হ্যায়। বলবো সে সব কথা, তবে তার আগে দেখব ঘটনা জানাজানি হওয়ার পরের ছবি। দেখুন, আবার একটা নৃশংস খুন, আবারও রক্তের স্রোতে ভেসে গেল ইংরেজ বাজারের আমবাজার এলাকা। প্রথমে অপহরণ, পরে পুলিশ লাইন থেকে ঢিল ছোড়া দূরত্বে মিলল নাবালিকার দেহ। একদিকে মিলল দেহ, আর দেহের 50 মিটারের মধ্যে পাওয়া গেল ধর আর মাথা। ঝোপের মধ্যে দেহ ফেলে দেওয়া হয়েছিল 11 বছরের নাবালিকার। দেখুন সেই ঝোপের ছবি, যেখান থেকে উদ্ধার করা হয়েছিল দেহ। প্রমাণ লোপাট করতে দেহ, অর্থাৎ নাবালিকার দেহ, তার নিজের কাকা এমন জায়গায় এনে ফেলেছিলেন যেখানে জনমানবহীন, যাতে তার দেহ সহজে খুঁজে পাওয়া না যায়, এবং বেছে নিয়েছিল আমবাজার, অর্থাৎ মালদার ইংরেজ বাজার থানা থেকে বেশ কিছুটা বলা যেতে পারে ঢিল ছোড়া দূরত্বেই। আমবাজার বলে একটা এলাকা, ঠিক বাজারের পিছনে ময়লার আবর্জনা স্তূপ, এবং তার পিছনেই রয়েছে একটা জঙ্গল। সেই জঙ্গলকে ব্যবহার করেছিল শ্রীকান্ত। আজও এখানে পড়ে রয়েছে চশমা। তাহলে কি পুলিশ এভিডেন্স সংগ্রহের কাজটাও ঠিক করেনি? পুলিশের সেই ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। আগেই কাঠগড়ায় তোলা হয়েছিল পুলিশকে, অভিযোগটা হলে মিথ্যে নয়। পুলিশের আজকে যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, আমি শুধু হাইকোর্টের, যেহেতু হাইকোর্ট বিরূপ মন্তব্য করছে, সেগুলোই বলবো। পুলিশ যদি ঠিকমতো অ্যাকশন করতো, পুলিশ যদি ঠিকমতো সময় মতো যদি তদন্ত করে শেষ করতো, যদি চার্জশিট দিতে পারতো, তাহলে নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে এতগুলো কেস আজকে কিন্তু হাইকোর্ট সিবিআইকে দিত। সোমবার বিকেল থেকে নিখোঁজ, থানায় মিসিং ডায়েরি করে পরিবার। পুলিশ সঠিক সময়ে তদন্ত করেনি, সঠিক সময় তদন্ত হলে পাওয়া যেত মেয়েকে, অভিযোগ করছে পরিবার। নিজের ভাইকে সন্দেহ করতে পারেনি নাবালিকার বাবা। ছেলে বাড়ি গিয়ে রক্তের দাগ দিয়েছে বাড়িতে গিয়ে, তারপর আমরা যখন ইনকোয়ারি করছি তখন আমাদের সঙ্গে জয়েনও করেছে, রাত 2 অবধি আমাদের সঙ্গে ছিল। এই ক্রাইম করার পর রাত 2 অবধি আমাদের ছিল, যে আমরা কী কী করছি। 29 তারিখ রাত 9:15 থেকে ভোর 2 অবধি 5 ঘন্টাও আমাদের সঙ্গে ছিল। মানে কি খতরনাক ক্রিমিনাল, মানে আমি তো ইমাজিন করতে পারছি না যে এরকম একটা ছেলে এত বড় ক্রিমিনাল হতে পারে। শুধু দেহ নয়, যে সময় পুলিশ এই দেহটা উদ্ধার করে সেই সময় তার কাটা মুন্ডুটা অন্য জায়গায় ছিল, 50 মিটার দূরে ছিল, এবং তার দেহ, অর্থাৎ মুন্ডহীন দেহটা এই জঙ্গলের মধ্যে থেকেই উদ্ধার করেছিল। খুনের পর এই রাস্তা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত শ্রীকান্ত কিশোরে। সিসিটিভি ফুটেজ দেখেই তাকে শনাক্ত করে পুলিশ, গ্রেফতার হয় অভিযুক্ত। তবে এই খুনের ঘটনায় সামনে এসেছে একাধিক প্রশ্ন। শুধুই কি খুন করা হয়েছে নাবালিকাকে, নাকি খুনের আগে তার সঙ্গে করা হয়েছিল কোনো অশালীন আচরণ? তা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। বুধবার রাতে উদ্ধার হয়েছে নাবালিকার দেহ, দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন শুধু অপেক্ষা আসল কারণটা জানার। ক্যামেরায় মেরাজ আলীর সঙ্গে পেঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এই ছবি দেখবার পর প্রশ্নটা খুব স্বাভাবিক উঠে আসা, রক্তের সম্পর্ক এতটা বেইমানি করতে পারে?
আততায়ী এতটাই মিলেমিশে ছিল পরিবারের সঙ্গে যে পুলিশের সন্দেহ প্রথম দিকে একেবারেই হয়নি তার উপর। খুব স্বাভাবিক, তাই না? কিন্তু পরে একটি মোটর বাইকের খোঁজ করতে গিয়ে পুলিশে জানতে পারে খুনি আর কেউ নয়, মৃত নাবালিকার কাকা। ভাবতে পারছেন খুনি কে? না, খুনি নাবালিকার কাকা। আর এরপর জেরা শুরু করতেই আর নিজেকে ধরে রাখতে পারেনি সে, বলে দেয় আসল কথাটি। দেখুন, সোমবার রাতেই ইংরেজ বাজার থানায় গিয়েছিলেন নাবালিকার বাবা মিসিং ডায়েরি করতে। মিসিং ডায়েরিও করে পুলিশ, কিন্তু শেষ রক্ষা হয়নি। কেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার পর দুদিন কেটে যায়, নাবালিকাকে উদ্ধার করা যায়নি। সন্দেহের বাইরেই ছিলেন আসল অভিযুক্ত, পরে দেহ মেলে নাবালিকার। যে সেকশন সাপ্লাই হবে ওটা আমরা অ্যাপ্লাই করি। কি ওর কাছে ওয়েপন নিয়ে এসেছিল কোথায় থেকে, তো ওটা আমরা পিসি পিরিয়ডে দেখবো কোথায় থেকে কি নিয়ে এসেছিল, কীভাবে নিয়ে এসেছিল। আমরা এটা ভাবছি কি হ্যাঁ এরকম উদ্দেশ্য ছিল, আর মতলব ও একটা আর জিনিস ক্লেম করছে, কিন্তু ওটা আমরা ভেরিফাই করবে তারপরে বলতে। প্রেজেন্ট অ্যাকিউজড স্টেটমেন্ট আর যে যে বডি পঞ্চনামা যে থাকে ওখানে আমরা সেরকম সেকেন্ডারি ইঞ্জুরিজ পাইনি, কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্টে ওয়েট করবো, তারপরে আমরা মতলব শিওরলি বলতে পারবো। তবে তদন্তে নেমে আরও বেশ কিছু প্রশ্ন মাথা ঝাড়া দিচ্ছে। কেন এই খুন তা জানতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। খুনের পেছনে আরও কে জড়িত? একাই খুন করেছিল অভিযুক্ত, নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল? তা নিয়েও প্রশ্ন উঠছে। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটাই বা কোথায়? এখন তারই খোঁজ করছে পুলিশ। খুনের ছক ছিল না, বরং একেবারে অকস্মাৎ ঘটনাটি সে ঘটিয়েছে। কিন্তু পুলিশের প্রশ্ন একটাই যে অপহরণ মাত্র এক ঘন্টার মধ্যে কেন সেই ধরনের ঘটনা ঘটালো, ঠিক কি পরিস্থিতি হয়েছিল। এখনো পর্যন্ত তার দাবি যে বদলা নিতে, এই যে মেয়েটি অর্থাৎ নাবালিকা তার বাবার উপরে বদলা নিতে ক্ষোভ থেকে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড সে চালিয়েছিল, বা তার আগে অপহরণের ছক কষেছিল এবং তারপরে হত্যা করে সে। এবং তার একই সঙ্গে সে দাবি করেছে যে সে একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে গিয়েছিল, ভিডিও ছড়াতে গিয়েছিল, যেখানে তার গলায় ছুরি ধরা রয়েছে তার বাবাকে ভয় দেখানোর জন্য। কিন্তু তার মধ্যে মেয়েটি ছটফট করতে শুরু করে এবং গলার নলিতে চলে যায় ছুরি। তবে সেদিন নিখোঁজ হয়ে যাওয়ার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। সিসিটিভি ফুটেজেই ধরা পড়ে নাবালিকার চলে যাওয়ার ছবি। সিসিটিভির ফুটেজেই আসল সূত্র, সেই সূত্র ধরেই অপহরণের সূত্রটির সামনে আসে পুলিশে। কিছু ক্ষেত্রে ব্যাপারটাকে এমনভাবে ঘেটিয়ে দেয় যাতে ট্রায়ালের সময় ওই অ্যাকিউজটা সুবিধা পায়। ক্রিমিনোলজি ভিক্টিমোলজি যে কথা হয়, আমাদের দুর্ভাগ্য এটা, আমরা খালি ক্রিমিনোলজি নিয়ে প্রচণ্ড কনসার্ন, ভিক্টিমোলজির কথা আমরা ভুলে যাই। যাদের ওপর মানে নির্যাতনটা হচ্ছে, যারা ভিক্টিম হয়েছে তাদের কথাটা ভুলে যায়, এটা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে আজকে বহু ক্ষেত্রে হাইকোর্ট একের পর এক এই তদন্তগুলো থানা থেকে নিয়ে গিয়ে সিবিআইকে দিচ্ছে, ইডিকে দিচ্ছে। এটাই কিন্তু একটা এক্সাম্পল যে তদন্ত ঠিকমতো হচ্ছে না এবং মানুষ আজকে কিন্তু বিশ্বাস হারাচ্ছে। সিসিটিভি দেখেই চিহ্নিত অভিযুক্ত, 30 তারিখেই ধরা পড়ে অভিযুক্ত। পুলিশের কাছে বিভ্রান্তিকর বয়ান, পরে স্বীকার করে খুনের কথা, অপহরণ করে খুনের কথা স্বীকার। প্রমাণ লোপাটের জন্য বাঁচা হয় পরিত্যক্ত জায়গা। পুরনো বিবাদের জেরেই খুন, ধন্দ এখনো কাটে। ফুটেজ দেখে ফুটেজে ওই ছেলেটাই ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে, আনুমানিক আমরা লাগিয়েছিলাম, এটা প্রশাসনের পক্ষ থেকে বের করতে ওনারা সময় লাগিয়েছেন, যার জন্য আমরা হারিয়ে ফেলেছি আজকে বাচ্চা মেয়েটাকে। পুলিশের আরও সন্দেহ, শুধু পারিবারিক বিবাদ নয়, খুনের ঘটনার পেছনে রয়েছে আরও অন্য কোনো উদ্দেশ্য। হাতে টাকা না পাওয়ার জন্যই এই পদক্ষেপ অভিযুক্তের বলে অনুমান পুলিশের।
নাবালিকা খুনে মাত্র এক ঘন্টার মধ্যেই কিন্তু সমস্ত এই এই কাজটা করা হয়। এবং শ্রীকান্ত অর্থাৎ যাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা করা হচ্ছে। আরও বিস্তারিত তথ্য কিন্তু পুলিশ এই মুহূর্তে হাতে চাইছে। তারা জানতে চাইছেন যে শ্রীকান্ত কোথায় মুণ্ডচ্ছেদ করলো, এতটা দূরে কীভাবেই বা নিয়ে এলো, প্রায় এক কিলোমিটারের মতো রাস্তা কীভাবে দেহটিকে নিয়ে এলো। এবং পাশাপাশি তারা এও জানতে চাইছেন যে ঠিক কী ঘটেছিল সেই দিন রাতে। 29 তারিখের বেশ কিছু সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিতকরণ করা হয় এবং শ্রীকান্তকে তারপরে আটক করা হয়। এবং প্রাথমিকভাবে যে জেরার পর্ব, সেই জেরা পর্ব চালানোর পরই কিন্তু ভেঙে পড়ে পুলিশের সামনে এবং শ্রীকান্ত গ্রেফতার হয়। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, মালদা। আর এদিকে দেহ উদ্ধার হওয়ার পরে মালদার ইংরেজ বাজারে জ্বলে ওঠে আগুন, দফায় দফায় চলে বিক্ষোভ, কখনো মোমবাতি নিয়ে মিছিল, আবার কখনো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। খুনের নির্মমতা, নৃশংসতা সহ্য করতে পারেনি এলাকার বাসিন্দারা। নাবালিকা খুনে তাই গর্জে উঠেছিল একাধিক কণ্ঠস্বরে, দাবি একটাই, ফাঁসি, ফাঁসি চাই অভিযুক্তের। দেখুন, অপরাধীর শাস্তি চাই, এই দাবিতেই যেন জ্বলে উঠেছে মালদার ইংরেজ বাজার। কেন নাবালিকাকে অপহরণ, কেন খুন, সেই প্রশ্নের উত্তর নিতে যেন আগুন চলছে মালদার ইংরেজ বাজারে। কোথাও একটা প্রতিবাদ হওয়া দরকার, এমন একটা নিঃশব্দ ঘটনা হয়েছে এবং যেভাবে বাচ্চাটাকে মারা হয়েছে সেখানে একটা দোষীদের অবশ্যই একটা শাস্তির ব্যাপার থাকে। আমরা যেটা মনে করছি, গার্জেন, ম্যানেজমেন্ট, টিচার্স, স্টুডেন্টস, এরা সবাই চাইছি যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এই নরকীয় ঘটনা পশ্চিমবঙ্গ ইতিহাসে সাক্ষী থাকলো যে মমতা ব্যানার্জি একজন মহিলা হওয়া সত্ত্বেও আজকে মহিলা মুখ্যমন্ত্রী ব্যর্থ নারীকে সুরক্ষা দিতে। চাইছি ছেলেটাকে শাস্তি দেওয়া, আমাদের চোখের সামনে বাচ্চাটা 24 ঘন্টা খেলতো, সেই বাচ্চাটাকে সন্ধ্যাবেলা কিভাবে নিয়ে গেল, ওর রিলেটিভ সম্পর্কে। ইংরেজ বাজারে নাবালিকা হত্যাকাণ্ডের 48 ঘন্টা পর দেহ উদ্ধার করে পুলিশ। পরিত্যক্ত আমবাজার এলাকা থেকে উদ্ধার করা হয় দেহ। এই ঘটনায় অভিযুক্ত শ্রীকান্ত কেশরীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হলে 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। 302 এবং সঙ্গে ডেড বডি লোপাটের জন্য সেকশন অ্যাড করা হয়েছে এবং পরবর্তীতে এই কেসে রিমান্ডের জন্য প্রেয়ার করা হয়েছে এবং রিমান্ডের প্রেয়ারের পর 14 ডেজের রিমান্ড প্রেয়ার করা হয়েছিল। তো লানেট কোর্ট কেসের গ্র্যাভিটি এবং মেরিট দেখে 12 দিনের রিমান্ড প্রেয়ার অ্যালাউ করেছে। পুলিশের যে অ্যাকশন ছিল, মানে যত দরকার ছিল, যত পসিবল আছে ওটা পুলিশ সব অ্যাকশন নিয়েছে। তো আমরা সবাইকে ওটাই এক্সপ্লেন করছি কি যে লিগ্যাল প্রসেস আছে ওটা চলছে, আর যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হচ্ছে, আর আমরা এটা কেসকে সিরিয়াসলি করে আমরা চাইবো কি এটা আমরা কনভিকশন। অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরেই জ্বলে ওঠে গোটা এলাকা। বিজেপির পক্ষ থেকে ইংরেজ বাজার থানা ঘেরাও করা হয়, দফায় দফায় চলে বিক্ষোভ, কখনো মোমবাতি নিয়ে মিছিল, আবার কখনো বা রাস্তায় বসে বিক্ষোভ, ছড়িয়ে পড়ে উত্তেজনা। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা দেখেছি যে দফায় দফায় রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা কিন্তু ইংরেজ বাজার থানার সামনে বিক্ষোভ করে, তারা পোস্ট অফিস মোড়েও তারা বিক্ষোভ করে এবং স্কুলের যে স্কুলে এই ছাত্রীটি পড়ত, সেই স্কুলের যে অভিভাবক অভিভাবিকারা এবং পাশে স্কুলের ছাত্র ছাত্রীরা থেকে শিক্ষক শিক্ষিকারা, তারাও কিন্তু তীব্র নিন্দা জানায়, শ্রদ্ধা জ্ঞাপন করে। কি জানিয়েছে ধৃত, হার হিম করা তথ্য পুলিশের হাতে। নাবালিকার বাবা প্রায়ই মারধর করত ধৃতকে, নাবালিকার বাবাকে নাকি শিক্ষা দিতে চেয়েছিল ধৃত, সে কারণেই কি হত্যার ছক। এরা যে খুন হয়ে যাওয়ার পর মুখ পুড়লে, সরকারের মুখ পুড়লে, সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠলে, তখন পুলিশ নামে অপরাধীকে চিহ্নিত করার জন্য, তাতে অপরাধ কমবে না, অপরাধীদের পুলিশকে ভয় পেতে হবে, তবেই সেখানে একটা প্রশাসন আছে বলে বোঝা যাবে। একবার ভেবে দেখুন, ছলে বলে কৌশলে সুন্দর ভাইজিকে খুন করে ফেলল কাকা, একবারও হাত কাঁপলো না নিজের ভাইজিকে খুন করতে। অপরাধ বিজ্ঞান বলে অপরাধীদের হাত কাঁপে না, খুন করতে বা অপরাধ করতে তাদের হাত কাঁপে না, তাই নিজের ভাইজিকে খুন করছে কাকা। কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এই পরিস্থিতি,
রিপাবলিক বাংলা। এত গেল একটা ঘটনা, এবার আপনাদের দেখাবো আরও একটি ঘটনা। নাবালিকা খুনের রেশ কাটতে না কাটতেই মালদহে শুট আউট, মৃত এক ব্যক্তি, গুরুতর জখম আরও এক ব্যক্তি। আচ্ছা কি হচ্ছে বলুন তো? খুন, জখম, রাহাজানি, ছিনতাই, অপহরণ, একের পর এক ঘটনা তো ঘটতেই থাকছে বাংলায়। দাঁড়ান দাঁড়ান, আচ্ছা এত অস্ত্রই বা কোথা থেকে আসছে বলুন তো? উঠছে তো একাধিক প্রশ্ন। নাবালিকা হত্যাকাণ্ডে রেশ কাটতে না কাটতে শুট আউট মালদায়। গুলিবিদ্ধ দুই ব্যক্তি, মৃত এক, আহত আরও একজন। বৃহস্পতিবার রাতে গাজলের আলালে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই ব্যক্তি। অভিযোগ, রশিদপুর 81 নম্বর জাতীয় সড়কের ওপরে তাদের পথ আটকে মারধর করে দুষ্কৃতীরা। টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় চলে গুলি। ওরা লাঠি দিয়ে ওদেরকে গর্তের মধ্যে ফেলে দেয়, ওরা সেই অবস্থায় পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে 2 রাউন্ড গুলি ছোড়ে। হ্যাঁ, গুলি ছুঁড়ে তার মধ্যে একজনের ওই গুলিটা লেগেছে, সেটা হলো চিন্ময় বান। 8টা সাড়ে 8টা নাগাদ যদি এই রকম ঘটনা রাস্তাতে ঘটে থাকে তার জন্য পুলিশ প্রশাসন দায়ী। আর আজকে যে মারা গিয়েছে, আমার দাদা মারা গিয়েছে, এর জন্যে সদর হসপিটালও দায়ী আছেন। কালকে রাত্রি 8টার ঘটনা, সেই পেশেন্টকে আমাকে গুলি অবস্থায় সারা রাত থেকে গেলে তার কী অবস্থাটা হতে পারে? প্রশ্ন এখন একটাই, কোথায় এখন এ রাজ্যের আইন শৃঙ্খলা? আদেও কি আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে নাকি সবটাই শিখে উঠছে সেই প্রশ্ন? পুলিশ যথেষ্ট এফিসিয়েন্ট, পুলিশ চাইলে কাজ করতে পারে, তাদের কাজ করতে দেওয়া হয় না। পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ আজকের দিনে একটা পলিটিক্যাল ক্যাডার হয়ে থেকে গেছে এবং তাদের পলিটিক্যাল বসেসরা যেটা বলে সেটাই করে। আদারওয়াইজ আমরা যদি পাস্ট রেকর্ড দেখি, পুলিশ অনেক ভালো ভালো কেস সলভ করেছে, তাদের কৃতিত্ব দেওয়া উচিত যার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে পলিটিক্যাল কেস হলেই পুলিশ কেমন চুপচাপ হয়ে যাচ্ছে, পলিটিক্যাল কেস হলেই পুলিশ কাজ করতে চাইছে না। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোন জায়গায়, এটা দেখার দায়িত্ব কাদের? আজকে নিরাপত্তা দেওয়ার, আজকে পুলিশের ব্যাপারটা টোটালটা তো হচ্ছে রাজ্য সরকারের। যেটা জানা যাচ্ছে, ডাক্তার যেটা আমাদেরকে যেটা বলছেন, তার কিন্তু অবস্থা, সেই চিন্ময় বাড়ি যার গুলি লেগেছে তার কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এই ঘটনায় রীতিমতো পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, পুলিশ এই বিষয়ে রীতিমতো তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার রাতে শুট আউটের ঘটনায় গুলিবিদ্ধ হন একজন কর্মচারী, তাকে ভর্তি করা হয় হাসপাতালে, মৃত্যু হয় গুলিবিদ্ধ চিন্ময় বাড়ুয়ে, আহত হয়েছেন প্রসেনজিৎ মতি নামে আরও একজন কর্মচারী। মালদাতে পরপর শুট আউট। 2024-এর জানুয়ারির 28 তারিখে হরিশ্চন্দ্রপুরে জমি বিবাদের জেরে বাবা ও ছেলেকে গুলি। 2023-এর 23-এর ডিসেম্বর ইংরেজ বাজারের সুস্থানি মোড়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। 2023-এর 27-এর ডিসেম্বর কালিয়াচকে গুলিবিদ্ধ হয় এক যুবক। ক্রমশই বাড়ছে অপরাধ, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে এই মালদা শহরে, একটার পর একটা শুট আউটের ঘটনা। এত অপরাধ মনস্কতা বাড়ছে কেন মানুষের মধ্যে? আর কেনই বা এত বিপুল পরিমাণ কার্তুজ, বন্দুক তা মালদা শহরে আসছে বা মালদা শহরে পাওয়া যাচ্ছে? একটা ঘটনা রেশ কাটতে না কাটতেই আরও একটা ঘটনা। এত দুষ্কৃতি দৌড়াত কাদের মতো? তো দায় কিন্তু বর্তায় পুলিশ এবং প্রশাসনের ওপর। এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরও কেন নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন? মালদায় যদি পুলিশ প্রশাসন থাকতো, তাহলে এই শুট আউট কিংবা এই মুন্ডুহীন দেওয়া একটা বাচ্চা মেয়ের আমরা দেখতে পারতাম, কোথাও দেখতে পারতাম? অ্যাডমিনিস্ট্রেশন কোলাপস করে গেছে। তাহলে কি সমাজ এবার থেকে দুষ্কৃতীরাই থাকবে, নাকি সাধারণ মানুষ সুখ সমৃদ্ধিতে বসবাস করতে পারবেন এখানে? খাতায় কলমে তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু আর কতদিন এভাবে চলবে? এক মাসে একাধিক শুট আউটের ঘটনার কৈফিয়াত দেবে কে? রিপাবলিক বাংলা।